ও যুবক ভাই, তুমি তোমার মাকে মা বইলা ডাক দাও, তোমার আব্বুকে আব্বু বইলা ডাক দাও, আব্বু আব্বুকে ডাকো, মাকে ডাকো, তুমি তোমার সন্তানের ডাকো, বিবিরে ডাকো, শ্বশুররে আব্বা কো, শাশুড়িরে আম্মা কো, সমস্যা নাই। কিন্তু যে আল্লাহ তোমার এত সুন্দর জবান দান করলেন, ওই আল্লাহকে কেন ডাকতে পারো না রে যুবক ভাই? ওই আল্লাহর যদি ডাকার মতো ডাকতে পারো, তোমার দুনিয়ার জিন্দেগিতেও কোনো সমস্যা থাকবে না, আখিরাতের জিন্দেগিতেও কোনো সমস্যা থাকবে না। আজকে তাকায় দেখবা, যখন ঈদের দিন মানুষ নতুন জামা পরিয়া পরিয়া ঈদের মাঠের দিকে চলিয়া যায়, অনেক গরিব সন্তানেরা তাকায়া থাকে, আমার আব্বা যদি থাকতো আজকে আমার নতুন জামা দিত, যদি আমার মা থাকতো আজকে আমার নতুন কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে যেত। ওরে নবীর উম্মতের দল, তুমি যখন তোমার মারে ডাকো, তুমি যখন তোমার বাবারে ডাকো, তুমি সন্তানের ডাকো, তুমি তোমার ভাইকে ডাকো, দলের দলের নেতাকে ডাকো, তুমি তোমার মুরব্বীদের আদর করে ডাকো, সম্বোধন করো, আমার আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় থাকে, বান্দা তুই একটু আমাকে একটা বার ডাক দাও, আমি আল্লাহকে একটু মহাব্বতের সাথে ডাক দাও, কারণ তোর জিব্বাটা তো আমি আল্লাহ দান করেছি, তোর জবানটা আমি আল্লাহ দান করেছি, তোর চক্ষু আমি আল্লাহ দান করেছি, বান্দা আমার একটু মহাব্বত কইরা ডাকো, আমার আল্লাহর যদি মহাব্বত নিয়া ডাক দাও, বান্দা কত গুনাহ করছো, কত অন্যায় করছো, কত অপরাধ করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত খুন করছো, কত ধর্ষণ করছো, কত ব্যভিচার করছো, কত জেনা করছো, আল্লাহর যদি ডাক দাও, রে মালিক তুমি ছাড়া আমার দয়া আর কেউ নাই, ও মালিক তুমি আমারে মাফ করে দাও, আমার মালিকের যদি মহাব্বত নিয়ে ডাক দিতে পারো, আল্লাহ তাআলা তোমার আমার জিন্দেগি সব গুনাহ খাতা গুলো মাফ করে দিবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার এক বান্দা বোবা মানুষ কথা বলতে পারে না, ছোট্টবেলা থেকেই বোবা কথা বলতে পারে না, আল্লাহর বান্দা বড় হয়ে গেল, রিক্সা চালায় চালায় টাকা ইনকাম করে, একটা সময় বিবাহ করলো, বিবাহ যখন করে ফেললো দুইটা পরপর পুত্র সন্তান হলো, কিছু টাকা পয়সা জমাইলো, শ্বশুর বাড়িওয়ালারা কিছু টাকা দিয়া আল্লাহরে বান্দাকে ইতালি পাঠায়া দিল, ইতালি গিয়া মসজিদের ইমাম সাহেবের ডাক দিয়া বলে, হুজুর আমার আব্বা অনেক কষ্ট করিয়া টাকা পয়সা গুছাইছে, আমাদের ইতালি পাঠাইছে, আজকে টাকার মালিক হইলাম, আমার আব্বার একটু হজ্জে বাইতুল্লাহ পাঠাইতে চাই। সংক্ষেপ করে বলছি, একটু ধৈর্য ধারণ করে শুনিয়া নাও রে ভাই, আল্লাহ পাকের বান্দা ওই ইতালি থেকে ফোন দিয়া বলে, হুজুর আমার আব্বার একটু হজ্জে বাইতুল্লাহ নিতে চাই, আল্লাহ পাকের বান্দা ইমাম সাহেব বলে ঠিক আছে কোনো সমস্যা নাই নিয়ে যাব, বলে হুজুর আব্বা তো বুবা মানুষ বলে জানি, টাকা বেশি দিব বলে দরকার নাই, যা সবাই দেয় তাই দিলেই চলবে, আল্লাহ পাকের ওই বুবা বান্দাকে হজ্জে বাইতুল্লাহ নেওয়ার জন্য পাসপোর্ট করা হয়ে গেল, হাতের টিপ দিয়ে স্বাক্ষর দিয়া দিল, এবার বলল তোমার নিয়ে হজ্জে বাইতুল্লাহ চলিয়া যাব, আল্লাহর বান্দা বড় খুশি, ঠিক টাইমে সবাই মিলে ঢাকা থেকে বিমানে উঠিয়া গেল, বিমানে ওঠার পর ইমাম সাহেব সবাইকে হোটেলে নিয়ে পরিচয় করায়া দিল, এইটা আমার থাকার জায়গা, এইটা আপনার থাকার জায়গা, এইটা আপনার থাকার জায়গা, এই এই জায়গাগুলোতে আমরা থাকব, কেউ যদি হারায়া যান এখানে আবার ফিরিয়ে আসবেন। এই বলিয়া ইমাম সাহেব ডাক দিয়া বলে, বুবা ভালো করিয়া শুনিয়া নাও, যখন তাওয়াফ শুরু হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ যখন শুরু হয়ে যাবে, ও বুবা আমি তোমার হাত ধরব না, তুমি আমার হাতটা ভালো করিয়া ধরবা, কারণ তোমার হাত আমি ধরলে হাত ছুটিয়া যাইতে পারে, তুমি আমার হাত শক্ত করিয়া ধরিয়া রাখবা। বুবা বলে, হুজুর ঠিক আছে কোনো সমস্যা নাই। তাওয়াফ শুরু হয়ে গেল, দুজনেই শুরু করলো তাওয়াফ, যখন শুরু করলো এক ঘুরলি দেওয়ার পর দ্বিতীয়বার ঘুরলি দেওয়ার সময়, দ্বিতীয়বার ঘোরার সময় বুবা একদিকে ইমাম সাহেব আর একদিকে চলিয়া গেল, ইমাম সাহেব তার তাওয়াফ শেষ করিয়া নিজের জায়গায় চলে আসলো, আর বুবাকে মনে মনে গালি দিচ্ছে, ওরে বোবা আমার হাতটা ছাড়িয়ে দিলি, তোর সন্তানদের কাছে কি জবাব দেব দেশে, বা কিভাবে ফিরিয়া যাব। ইমাম সাহেব চিন্তা, ইমাম সাহেব
সাহেবের মাথার ভেতরে চিন্তার পাহাড় নেমে আসলো, কিন্তু বোবা মানুষ থামে নাই, সাতটা চক্কর মারিয়া মুলতাজামের ওখানে গিয়া বোবা দুরাকাত নামাজ আদায় করিয়া হাত উঠায় আসমানের দিকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, সন্তানেরা অনেক কষ্ট করিয়া টাকা গুলো গুছায়া আমাকে পাঠাইছেন বাইতুল্লাহ, তুমি তো আমাকে দয়া করে মেহরবানি করে নিয়ে আসছো রে আল্লাহ, ও দয়ার মালিক, দেখি আমার কত পারশে পাশে কত ভাইরা, কত বিভিন্ন দেশের ভাইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাকে, আমি একটা বড় লাব্বাইকের আওয়াজ দিতে পারি নাই, আমি তোমার ঘরে আসলাম যেই ঘরের কথা তুমি কোরআনে বলছো, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের সামনে আমি হাজির, একটাবার তোমারে ডাক দেওয়ার মতো সুযোগ করিয়া দাও। বান্দার আওয়াজ বারবার বলতে 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 আওয়াজ বাড়িয়া যায়, একটা সময় বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যদি আমার জবান খুলিয়া না দাও, তোমার এই কাবার সামনে আমি দাঁড়ায়া বললাম, তোমার নামের কসম করিয়া বললাম, রে মালিক আমি তোমার এ ঘর ছেড়ে আর বাংলায় ফিরবো না। আল্লাহ পাকের বান্দা চোখের পানি সেরে সেরে বারবার কান্না করতে করতে একটা সময় বান্দা ডাক দিয়া বলে, দেখি আমি নিজে একটু টেরাই করতে থাকি আমার আওয়াজটা আমার কান পর্যন্ত আসে কিনা। আল্লাহর বান্দা বারবার কাঁদতেছেন আর বারবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, বলতে 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 হঠাৎ করে দেখে তার জবানের ডাকটা নিজের কান পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ পাকের বান্দা এবার নিশ্চিত হয়ে গেছে, এবার মন ভরে আল্লাহকে ডাইকা তাবুতে হাজির হয়ে গেল। ইমাম সাহেব রাগ করে, ওরে বুবা কোথায় হারিয়ে গিয়েছিল? ইমাম সাহেব তো ভেতরের খবর জানে না, মালিকের ডাক দিয়া ডাক শুনায় ফেলছে। ইমাম সাহেব রাগ করার পর একটা সময় বুবা ডাক দিয়া বলে, ও মসজিদের ইমাম, এই যখন বলছে মসজিদের ইমাম, ইমাম সাহেব অজ্ঞান হয়ে পড়ে গেছে, সব মুসল্লিরা বেহুশিয়া জমিনের ভেতরে পড়ে গেছে, কি ব্যাপার, জবানটা খুলিয়া দিল, কে নাকি জিনে কথা কয়। ইমাম সাহেব হুশ ফিরে আসার পর বুবা ওনার গল কথা বলতেছে, বলে ও বোবা তোর জবান খুলিয়া কে দিল বল, বলে জবান যে আল্লাহ বন্ধ করে রাখছিল ওই আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ জবান খুলিয়া দিছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই আল্লাহর কাছে চাও যে আল্লাহ সন্তান বন্ধ করে রাখছে আল্লাহ সন্তান দিবেন, যে আল্লাহ ছেলে সন্তান দেয় না ওই আল্লাহর কাছে চাও আল্লাহ দিবেন, যে আল্লাহ মেয়ে সন্তান দেয় না ওই আল্লাহর কাছে বল আল্লাহ দিবে, যে আল্লাহ তোর নির্বাচনে বারবার 30 বছর দাঁড়াইছো পাস করার তৌফিক দেয় না, ওই আল্লাহ রে বল আল্লাহ আমি তোমার শরিয়া মোতাবেক ইউনিয়ন পরিষদ পরিচালনা করব, মেম্বারিতে দাঁড়াইছো ওই আল্লাহকে ডাক দিয়া বল আল্লাহ আমার ওয়ার্ড আমি শরিয়া মোতাবেক পরিচালনা করব, ওই আল্লাহ রে বল প্রধানমন্ত্রী পা ধরে কান্না করেও লাভ নাই, তোর কপালের পরিবর্তন ঘটাইতে পারে যিনি তিনি হলেন কে, তিনি বলেন আল্লাহ, ওই আল্লাহর কাছে বল সন্তানের চাকরি হয় না আল্লাহ রে বল, সংসারে শান্তি নাই আল্লাহ রে বল। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আর কথা বাড়াবো না, ও যুবক ভাই আমার আল্লাহ তাআলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ এখনো ডাকের সাড়া দিবেন কি দিবেন না, ওই আল্লাহকে ডাকার জন্য রাজি আছি না নাই, কারা কারা রাজি আছি, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন, আলহামদুলিল্লাহ। বলে হাত নামান ভাই, আরো কিছু কথা ছিল কিন্তু কথা আর বাড়াবো না এখন। পাখিয়া শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে অহমদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে অহমদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা, পাখিয়া শুনে যামর মনের বাসনা, পাখিয়া
শুনে যামর মনের বাসনা, শুনে যামর মনের দুঃখ ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবে গিয়ে মনে দিও বেগ, শুনে যামর মনের দুঃখ ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবে গিয়ে মনে দিও বেগ, মনের দুঃখ রইল মনে, হরে মনের দুঃখ রইল মনে, ও আকাশের মেঘ মনের দুঃখ রইল মনে, রাসূল বিনে কেউ তো বুঝবে না, পাখি আয়াই শুনে যামর মনের বাসনা, পাখি আয়াই শুনে যামর মনের বাসনা, শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবে গিয়ে মনের পেরিশানি, শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি, রাসূলকে মোর বলবে গিয়ে মনের পেরিশানি, মনের জ্বালা রইল মনে, হায় রে মনের জ্বালা রইল মনে, ও সাগরের পানি মনের জ্বালা রইল মনে, রাসূল বিনে কেউ তো বুঝবে না, পাখি আয়াই শুনে যামর মনের বাসনা, পাখি আয়াই শুনে যামর মনের বাসনা, পাখি আয়াই শুনে যা সবার মনের বাসনা।